যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়তে না পারো চলতে শুরু করো, যে অবস্থাতেই থেকো না কেন সামনে চলা বন্ধ করো না। নমস্কার, আমি রাজকুমার, আপনি দেখছেন আর মোটিভেশন। 1929 খ্রিস্টাব্দে মার্টিন লুথারের জন্ম হয়। 1964 খ্রিস্টাব্দে তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। এই অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী খোদ আমেরিকান মার্টিন লুথার মানুষের অগ্রাধিকারের জন্য সারা জীবন আন্দোলন করে গেছেন। তার কালজয়ী বক্তব্য তার মৃত্যুর পরেও অমর হয়ে রয়েছে। জীবনের শেষ দিন শেষ ক্ষণ পর্যন্ত মানুষের উপকারের জন্য, নাগরিকের অধিকারের জন্য শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তিনি আন্দোলন করে গেছেন। তার সেই কালজয়ী বক্তৃতা আমি আপনার সামনে নিয়ে এসেছি। যদি এই উক্তিগুলি থেকে আপনার সামান্যতম উপকার হয় আমি আমার নিজের কষ্টকে সার্থক বলে মনে করব। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভালোবাসা হলো পৃথিবীর একমাত্র শক্তি যা শত্রুকেও বন্ধু বানিয়ে নিতে পারে। যার দয়া দেখানোর ক্ষমতা নেই সে ভালোবাসার ক্ষমতা থেকে বঞ্চিত। আমি বিশ্বাস করি নিরস্ত সত্য আর নিঃস্বার্থ ভালোবাসাই হচ্ছে জীবনের শেষ দিনে জয়ী হয়। আর এই কারণেই সত্য সাময়িকভাবে পরাজিত হলেও খারাপ আর মিথ্যার চেয়ে অত্যন্ত বেশি শক্তিশালী। একজন মানুষের সত্যিকারের জীবন ততক্ষণ পর্যন্ত শুরু হয় না যতক্ষণ না পর্যন্ত সে শুধুমাত্র স্বার্থের জন্য বাঁচা বন্ধ করে অন্যের জন্য বাঁচা শুরু না করে। সবচেয়ে খারাপ মানুষগুলোর মাঝে অল্প কিছু ভালো গুণ আছে, আবার সবচেয়ে ভালো মানুষগুলোর মধ্যেও অল্প কিছু খারাপ আছে। এটা বুঝতে পারলেই আমরা ঘৃণার পথে অনেক কম যাব। সবচেয়ে অন্ধকার রাতেই সবচেয়ে উজ্জ্বল তারাগুলি দেখতে পাওয়া যায়। যদি তুমি উঠতে না পারো তবে দৌড়াও, যদি তুমি দৌড়াতে না পারো তবে হাঁটো, যদি তুমি হাঁটতে না পারো তাহলে হামাগুড়ি দাও। যেই অবস্থাতেই থেকো না কেন এগিয়ে চলা বন্ধ করো না। মানুষের জীবনে এমন সময় এমন দিন আসে যখন তাকে এমন কিছু করতে হয় যা নিরাপদ নয়, যার কারণে অন্যেরা তাকে অপছন্দ করে। কিন্তু সঠিক কাজ করতে হলে তাকে তা করতেই হবে। যে কেউ মহৎ হতে পারে, কারণ সেবা করার ক্ষমতা সবারই রয়েছে। মানুষের সেবা করতে তোমার কোনো কলেজের ডিগ্রি দরকার নেই, মানুষের সেবা করার জন্য ব্যাকরণ শেখারও প্রয়োজন নেই। তোমার শুধু একটি মহৎ হৃদয় আর ভালোবাসায় পূর্ণ আত্মা থাকলেই যথেষ্ট। যতক্ষণ না একজন মানুষ জানছে সে কিসের জন্য মরতে রাজি, ততক্ষণ সে জানবে না সে কিসের জন্য বেঁচে আছে। যদি কোনো কিছুর জন্য মরতে রাজি না থাকো তবে তুমি বাঁচার উপযুক্তই নও। ভয়ের বন্যাকে ঠেকাতে আমাদের সাহসের বাঁধ তৈরি করতেই হবে। যারা নিজের জন্য সুখ খোঁজে না, সুখ তাদের খুঁজে নেয়। তোমার স্বপ্ন পূরণে বাধা দেওয়ার অধিকার কোনো মানুষের নেই। তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো। এমন ভাবে করার চেষ্টা করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো কাজ করতে না পারে। যে তোমার ছোট উপকার করেছে তাকে এমন ভাবে কৃতজ্ঞতা জানাও যেন সে কেন তোমার বড় উপকার করলো না এ কথা ভেবে আফসোস করে। একজন সত্যিকারের নেতা শুধু আদর্শ খোঁজে না, সে নতুন আদর্শের সৃষ্টি করে। আমাদের জীবন সেখানেই শেষ হয়ে যাওয়া শুরু করে যেখান থেকে আমরা সত্যের ব্যাপারে চুপ হয়ে যাই। মানুষের জন্য সত্যকে এড়িয়ে যাওয়া এবং বোবাসে যে থাকার চেয়ে বিপজ্জনক পৃথিবীতে আর কিছুই নেই। সময়কে অবশ্যই বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে হবে, কারণ সঠিক কাজ করলেই সময়ে সবচেয়ে ভালো ফল মেলে। একজন মানুষের জন্য এর চেয়ে খারাপ কিছু হতে পারে না যে
সে লম্বা একটি জীবন কাটালো, কিন্তু কোনো জ্ঞান অর্জন করতে পারল না। সত্যিকারের শিক্ষার উদ্দেশ্য হলো মানুষকে গভীরভাবে এবং নতুনভাবে চিন্তা করতে শেখানো। আমরা হয়তো সবাই আলাদা নৌকা নিয়ে এসেছি, কিন্তু আমরা এখন একই জাহাজের যাত্রী। যেসব কাজে মানুষের কল্যাণ হয় তার প্রত্যেকটি যত্নের সাথে করা দরকার। মিথ্যার আয়ু খুব অল্প। একজন মানুষের সত্যিকারের জীবন ততক্ষণ পর্যন্ত শুরু হয় না যতক্ষণ পর্যন্ত সে স্বার্থের জন্য বাঁচা বন্ধ না করে। মানুষ কতদিন বাঁচল থেকে গুরুত্বপূর্ণ হলো সে জীবনে কি করেছে। মানুষের আয়ু জীবনে বেঁচে থাকা দিয়ে নির্ভর করে না, মানুষের আয়ু নির্ভর করে তার কার্যকারিতায়। তাই যতদিন বেঁচে রয়েছেন জীবনে কিছু করতে শুরু করুন। সময় অতি অল্প, এই অল্প সময়ের মধ্যে এমন কিছু করুন যেন আপনার চলে যাওয়ার পরেও আপনার কর্ম আপনার পাশের মানুষের কাছে, আপনার দেশের মানুষের কাছে, পৃথিবীর মানুষের কাছে বিখ্যাত হতে পারে। এই ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট অবশ্যই আশা করব, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। শেয়ার করে আপনি সেই সব বন্ধুদেরকে পাঠাবেন যাদেরকে আপনি খুব ভালোবাসেন। আজ এখানেই শেষ করলাম, এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।